আর্যভট্টর দ্বারা পরিচালিত আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র গোবর্ধনা উন্নয়ন খণ্ডর উদ্যোগত আর গোবর্ধনা উন্নয়ন খণ্ড এলাকাধীন বিভিন্ন শিক্ষানুষ্ঠানের সহযোগত আর বিশিষ্ট শিক্ষাবিদ সকলের সহযোগত আজি 20 নভেম্বর তারিখ বরপেটা রোডের স্বেচ্ছাসেবী সংস্থা আর্যভট্টর মঞ্চত আমি আমন্ত্রণ করে আনিছো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বারা নির্বাচিত বিশ্বর 2% বিজ্ঞানীর তালিকাত অন্তর্ভুক্ত দুবারকই হয়েছে তেনেকা এজন বিশিষ্ট যুব বিজ্ঞানী ডক্টর ফাইজুদ্দিন আহমেদ আর 2-4 জন বিজ্ঞান চর্চা করা লোকর উপস্থিতি আমি এই অনুষ্ঠানটি আয়োজন করেছো আর আজি এই অনুষ্ঠানটে যে উদ্যম আনিলে আমার অঞ্চলত এই উদ্যমের দ্বারা নিশ্চয় বিস্তৃত বরপেটা রোড অঞ্চলের ছাত্রছাত্রী শিক্ষক সমাজ আর অভিভাবক সকল যথেষ্ট উৎসাহিত করিব আর আগন্তুক দিনত আমার বরপেটা রোডে অসমৰ ভিতৰত এক উল্লেখযোগ্য বিজ্ঞান প্রযুক্তি তথা শিক্ষা দীক্ষার ক্ষেত্রত ভূমিকা রাখিব পাৰিব তেনেকুৱা এটা পরিবেশ বিরাজ করেছে এই কারণে আমি আনন্দ উপভোগ করেছো আনন্দ অনুভব করেছো আর এই ক্ষেত্রত এই অঞ্চলের বিভিন্ন হাইস্কুল কলেজ আর মাদ্রাসাবিলাকৰ ছাত্রছাত্রী সকল আর শিক্ষক সকল উপস্থিত হয়েছে তার কারণে তেওঁলোকক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো আগন্তুক দিনত আর্যভট্ট NGOর জড়িয়ে আর কিছু উচ্চমানের বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার শিক্ষা কে ধরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ কার্যসূচী বা প্রশিক্ষণ শিবির আমি আয়োজন করি আগন্তুক দিনত ভারতের ভিতর নিশ্চয় আমি বরপেটা রোডের অঞ্চলে এক উল্লেখযোগ্য অবস্থান লোবলে সক্ষম হম এই আশা রাখিছো।